গতকালি সিবিআই তিন জনকু গিরফ করেছি সেই যে তিন জনকর না হচ্ছে অরুণ কুমার মহন্ত যে থিলে যে বাহানগা ট্রেন ট্র্যাজেডি সময় সে সিনিয়র সেকশনাল ইঞ্জিনিয়র ভাবে কাম করুলে এবং ঠিক সেভাবে ভাবে মোহাম্মদ আমির খান যে সেকশন ইঞ্জিনিয়র লে এবং পপু কুমার যে টেকনিশিয়ান লে এই তিন জনকু সিবিআই গতকালি গিরফ করেছি এবং গতকালি গিরফ করা পরে পাঁচ দিনিয়া রিমান্ডে এমানকু নেইছি এমানক উপরে আইপিসি র ধারা 304-201 অর্থাৎ এমানক আইপিসি ধারা 304-201 অর্থাৎ হচ্ছে এমানে জানি শুনি এইভাবে ভাবে যে টেম্পরিং র কথা আসুছি এইভাবে জিনিস করা যাইবার এই ধারার ধারা ধারা কু দেখা এইভাবে জিনিস সামনা কু আসুছি তো নিহত এই তিন জন গতকালি যেত সিবিআই অফিস কোণ আইছিল সিবিআই অফিস রু সিধাসলখ ভাবে তাঁকু হসপিটাল দিয়াযাই স্বাস্থ্য পরীক্ষা করা যাইছিল এবং সিধাসলখ ভাবে কোর্ট কু সেমানকু নিয়া যাইছিল কোর্ট রে সিবিআই সিবিআই পক্ষরু সাত দিনিয়া রিমান্ড আবেদন করাইছিল পাঁচ দিন সেমানকু যে সিবিআই কোর্ট পক্ষরু সিবিআই কু পাঁচ দিন র রিমান্ড মিলেছিল তো এই যে পাঁচ দিন রহিছি এই পাঁচ দিন হচ্ছে সিবিআই পাই অধিক গুরুত্বপূর্ণ এই তিন জনক ব্যতীত আহুরি কাহার লিঙ্ক রহিছি কি এবং আহুরি কাহার লিঙ্ক রহিছি কি এবং ওইরে আউ কোন কোন মানে জড়িত রহিছন্তি এতে বড় দুর্ঘটনা যে দুর্ঘটনা এবে বি লোকক যদি কইবা মন বিধি নাই ট্রেন যদি দুর্ঘটনা হইছিল এখানে আউ কোন কোন মানে সম্পৃক্তি রহিছি সিবিআই সবু দিগকু ছানভিন করিব গোটিয়ে গোটিয়ে দিগকু দেখিব সিধাসলখ ভাবে যদি কইবা এই তিন পাঁচ রু ছ জনকু যেতে বড় রেড সন্দেহ করা যাওতলা আপাতত তাহা সত্য হেবা পাই যাওছি বহুত বহুত ধন্যবাদ সত্যরূপা সামন্ত রহিতলাম প্রতিনিধি অধিক অপডেট দেউথিলে।